আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আলেকজান্ডার যখন মৃত্যুর সময় উপনীত হল তখন তিনি তার চিকিৎসককে বললেন, আমার তিনটি ইচ্ছে রয়েছে, আমার মৃত্যুর পর তোমরা অবশ্যই তা পালন করবে। প্রথম নম্বর হলো, শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবে, অর্থাৎ তোমরাই আমার কফিন বহন করবে। দুই নম্বর হলো, আমার কফিনে যে পথ দিয়ে যাবে সেই পথে আমার অর্জিত সোনা রূপা সব কিছু ছিটিয়ে রাখবে। আর শেষ নম্বর হলো, কফিন বহনের সময় আমার দুই হাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখবে। তার এই মন্তব্য দেখে তার সেনাপতিরা আকস্মিক হলো। তিনি কেন এই প্রশ্ন করলেন, কেন তার ইচ্ছে? তখন আলেকজান্ডার দীর্ঘশ্বাস নিয়ে বললেন, আমি দুনিয়ার সামনে তিনটে শিক্ষা রেখে যেতে চাই। আমার প্রথম নম্বর ইচ্ছার উত্তর হলো, আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবে। এটি এই কারণে বলেছি যে যাকে লোকেরা বুঝতে পারে, একজন চিকিৎসক একজন মানুষকে সুস্থ করতে পারে না। যখন তার মৃত্যুর সময় আসবে তখন সে স্রষ্টার কাছে চলে যাবে। কারো ক্ষমতা নেই মৃত্যু থেকে বেঁচে থাকার। প্রত্যেক মানুষেই মৃত্যুবরণ করবে। আর আমার দ্বিতীয় ইচ্ছার উত্তর হলো, যখন আমার মৃত্যু হবে তখন আমার অর্জিত সম্পদ সকল কিছু ছিটিয়ে রাখবে। এটি এই কারণে বলেছি যে আমার সোনা দানা আমার কোনো কাজে আসবে না, আমার সঙ্গে যাবেও না। এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছু নিতে পারিনি। আমার তিন নম্বর ইচ্ছার উত্তর হলো, কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখা। এটি আমি এই জন্য বলেছি যে পৃথিবীর মানুষ দেখুক, মানুষ এসেছিল খালি হাতে আর যাবার সময় সে খালি হাতেই যাবে। আল্লাহ আমাদেরকে বুঝাও মারা তাফিক দান করুক, আমিন।